সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কানাডা। তাদের অভিযোগ, কানাডায় খালিস্তানের উপরে হামলার নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। এবার জবাব এলো ভারত সরকারের তরফ থেকে। কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলার ভিত্তিতে কানাডার এক রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি কানাডার ডেপুটি বিদেশমন্ত্রী ডেভিড মারিসন পাবলিক সেফটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কমিটির সামনে বলেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খালিস্তানি উগ্রপন্থীদের উপরে হামলার নির্দেশ দিয়েছিলেন। এদিন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বলে আখ্যা দেন। তিনি জানান, কানাডা হাইকমিশনের এক প্রতিনিধিকে সমন পাঠানো হয়েছে, বৃহস্পতিবার তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কূটনৈতিক চিঠিও পাঠানো হয়েছে এই মর্মে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ডেপুটি মন্ত্রী ডেভিড মারিসন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, ভারত এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।